এরপর প্রশ্ন হলো মায়ের সম্পত্তির ভাগ বটোয়ারা সম্পর্কে ইসলাম কি বলে বাবার সম্পদ যেভাবে বণ্টন হবে একই পদ্ধতিতে মায়ের সম্পদ বণ্টন হবে বাবার সম্পদে মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে মায়ের সম্পদও একইভাবে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উমসাইয়াই এখানে আমার সেকুলার বন্ধুরা নাস্তিক বন্ধুরা এসে জজবা উঠে যাবে কেমন কথা ইসলাম মেয়েদেরকে বলছে ছেলেদের অর্ধেক দিতে হ্যাঁ কোরআনে মেয়েদের অধিকার কম দিছে বাইরে আল্লাহর সাথে পাল্লা ধরলে গোল্লা যাইতে হবে তোমার সমস্ত কুযুক্তি টিকবে না তুমি নিজে লজ্জিত হবা বিয়ে করবে মহর দিবে ছেলে না মেয়ে ছেলে এরপর বিয়ে করার পরে বউরে খাওয়ানোর সকল খরচ দায় দায়িত্ব কার উপরে মেয়ে যদি উপার্জন করেও শরীয়ত অনুযায়ী তার একটা টাকাও সংসারে দায় খরচ করার কর্তব্য এরপরে মেয়ের বাপের বাড়ি যাবে মিষ্টির পোটলাটা কিনবে কে ছেলে আর মেয়ে সে অন্যের খরচ দেওয়া তো দূরের কথা তার নিজের খরচও নিজের দেওয়া লাগবে না বিয়ে হলে স্বামী দিবে বিয়ে নাই তো বাপ দিবে বাপ নাই তো ভাই দিবে কেউ না কেউ দিবে তার কোনো খরচ সে মহর থেকে পাবে তাহলে ছেলের সকল খরচ ছেলের উপরে তাকে আল্লাহ তাআলা যদি 2 টাকা দেয় আর মেয়ের কোনো খরচ নাই অন্যেরটা তো পরের কথা নিজের খরচ আল্লাহ তাআলা তার উপরে বাদ রাখেন নাই সে স্বাধীন যা খুশি করবে নিজের পয়সা দিয়া হালাল পথে তাকে আল্লাহ তাআলা ছেলের অর্ধেক অর্থাৎ ছেলেকে 2 টাকা দেয় তার যদি 1 টাকা দেয় তাহলে তো বরং একটু বেশিই দিছে বলা হবে কিন্তু আল্লাহ বেশি দেন নাই আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকু সব জায়গায় সমান অধিকার দেওয়া এটা ন্যায্যতা নয় কোথাও কোথাও ন্যায্য অধিকার দিতে হয় আপনার ছেলে একটার জ্বর হইছে ছেলের কি হইছে জ্বর হইছে পরে আপনি নাপা খাওয়াইতেছেন অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছেন অনেকদিন ধর জ্বর ডাক্তার বলছে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে এখন আপনার মেয়েটার জ্বর হয় নাই অসুস্থ কিন্তু আপনি বলতেছেন না আমি টাকা দিয়ে ওষুধ কিনবো আমার ছেলের জন্য মেয়েটাও তো আমারই ছেলে আমারই সন্তান তার জন্য আমি টাকা দিয়ে ওষুধ কিনবো না আমি এই জুলুম করতে পারি না আপনি অ্যান্টিবায়োটিক আর না পায় না তারাও খাওয়াইবেন এটা কি ইনসাফ হবে না জুলুম হবে অতএব সব জায়গায় সমান সমান খুঁজতে হয় না কোথাও কোথাও ন্যায্যতার জন্য কম বেশি করাটাই বরং কি হয় ন্যায্যতা ছেলে যেটা 20 বছর বয়স ওর জন্য জামা কিনছেন যে সাইজের চিন্তা করছেন ছোটটাও তো আমার ছেলে আরেকজনের না অতএব ওর জন্য একই সাইজ জামা কিনবো ছোট সাইজ জামার দাম কম ওইটা আমি কেন কিনবো কিনলেন ওরকম একটা জামা তার জন্য ইনসাফ হবে না জুলুম হবে আল্লাহ তাআলা যাকে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে তোমার মতো নাস্তিকের পণ্ডিতি করা লাগবে আমরা আমাদের রবের উপর ইমান আনছি আমাদের রব যা বলেছেন ওর চাইতে যৌক্তিক ওর চাইতে লজিক্যাল ওর চাইতে প্রয়োজনীয় আর কিছু হতে পারে অতএব মায়ের সম্পদেও ওই যে হারে বাবার সম্পদে পাবে একইভাবে ভাই বোনরা বাবার সম্পদের মতোই মায়ের সম্পদেও ভাগ